আগে এক দফা বেড়েছে মশলা জাতীয় পণ্যের দাম এরই মধ্যে ডলারের দাম সাত টাকা বেড়ে যাওয়া চট্টগ্রামের খাতুনগঞ্জে আমদানি নির্ভর পণ্যের দাম দ্বিতীয় দফায় বাড়তে শুরু করেছে দাম বাড়ার তালিকায় পিছিয়ে নেই ডাল জাতীয় পণ্য এই বিষয়ে বিস্তারিত জানবো চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মাহফুজ মাহফুজ জানাবেন একে তো ডলারের দাম বৃদ্ধি সামনে ঈদ রয়েছে সব সব মিলে আমরা দেখতে পাই যে বরাবরের মতো ঈদ আসলেই দাম বাড়ানোর একটি প্রতিযোগিতা চলে ব্যবসায়ীদের দাম স্থিতিশীল থাকবে কিনা ব্যবসায়ীরা কি বলছেন বাজারে সরবরাহ কেমন ঠিকই বলেছেন আসলে কোরবানের ঈদের আগেই যে পণ্যটির সবচেয়ে বেশি চাহিদা থাকে সেটি হলো মশলা জাতীয় পণ্য আমরা দেখি যে রমজানের ঈদের পরপরেই কোরবানের ঈদের যে সময়টা দুই মাস দশ দিনের মতো থাকে রমজান ঈদের পরপরই কিন্তু এখানকার ব্যবসায়ীরা এই মশলা জাতীয় পণ্যগুলো সরবরাহ বাড়াতে শুরু করে এবং সরবরাহ বাড়ানোর সাথে সাথে আমরা যে তারা এক দফা দাম বাড়িয়ে সব ধরনের মশলার দাম তারা নির্ধারণ করে থাকে তো এর মধ্যে এক দফা বাড়ার পর আমরা দেখতে পাচ্ছি গত এক সপ্তাহ ধরে আপনি জানেন যে সরকারিভাবে ডলারের দাম সাত টাকা বাড়ানো হয়েছে সেই প্রভাবটি কিন্তু ইতিমধ্যে বাজারে পড়তে শুরু করেছে অর্থাৎ দ্বিতীয় দফায় মশলা জাতীয় পণ্যের দাম বাড়তে শুরু করেছে এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি জিরা এখানে দুই ধরনের জিরা আছে ভারতীয় যে জিরাটি সেই জিরার দাম সপ্তাহ ব্যবধানে একশো টাকা পর্যন্ত বেড়ে আজকের বাজারে পাইকারিতে বিক্রি হচ্ছে ছয়শো থেকে সাতশো টাকায় এবং তুর্কি যে জিরা সেটি আজকের বাজারে বিক্রি হচ্ছে আটশো বিশ থেকে ত্রিশ টাকা এছাড়া লবঙ্গ লবঙ্গের কথা বলে রাখি সপ্তাহ ব্যবধানে প্রায় ত্রিশ থেকে চল্লিশ টাকা পর্যন্ত বেড়ে আজকের পাইকারি বাজারে লবঙ্গ বিক্রি হচ্ছে তেরোশো চল্লিশ থেকে তেরোশো সত্তর টাকার মধ্যে এছাড়া আমরা দেখতে পাচ্ছি অন্যান্য গুলমরিচ গুলমরিচের দাম দামও কিন্তু সপ্তাহ ব্যবধানে আমাদের দশ থেকে বিশ টাকা পর্যন্ত বেড়েছে তবে অস্বাভাবিক দাম বেড়েছে মশলা জাতীয় পণ্যের মধ্যে সেটি হচ্ছে এলাচ এলাচের দাম কিন্তু আমরা বলে রাখি যে এক বছরের যদি একটা পরিসংখ্যান দিয়ে সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় পঞ্চাশ শতাংশ পর্যন্ত এলাচের দাম বেড়েছে আজকের বাজারে আমরা দেখতে পাচ্ছি মান ভেদে এলাচ বিক্রি হচ্ছে আঠাশশো থেকে আটত্রিশশো টাকা কেজি দরে এর মধ্যে সর্বনিম্ন পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি আঠাশশো ত্রিশশো তিন হাজার টাকায় বিক্রি হচ্ছে আবার পঁয়ত্রিশশো এমনকি আটত্রিশ টাকায় কিন্তু এলাচ বিক্রি হচ্ছে সপ্তাহ না আমরা যদি এক মাসের ব্যবধানের কথা বলি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এলাচের দাম দুশো থেকে আড়াইশো টাকা পর্যন্ত বেড়েছে আর দারুচিনির কথাও একটু বলে রাখি দারুচিনির দাম তবে এই বাড়তি পর্যায়ে যে মশলাগুলো রয়ে দাম রয়েছে তার মধ্যে এলাচে দারুচিনির দাম অনেকটা স্থিতিশীল রয়েছে আমরা তেমনটি দেখতে পাচ্ছি এলাচ আজকের বাজার দারুচিনি আজকের বাজারে বিক্রি হচ্ছে তিনশো আশি থেকে তিনশো নব্বই টাকা কেজিতে তো সব কিছু মিলে বলা যায় যে আসলে কুরবানির ঈদের আগে এক দফায় এমনি মশলার দাম বেড়েছে তার মধ্যে আবার ডলারের দাম বাড়ার কারণে দ্বিতীয় দফায় মশলার দাম বাড়তে শুরু করেছে পাশাপাশি ডাল জাতীয় যে পণ্যগুলো আছে সেগুলোর দামও কিন্তু বাজারে বাড়তে শুরু করেছে তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে মশলা এবং ডাল জাতীয় পণ্যের দর দামের সবশেষ উজ্জ্বল খাতনগঞ্জ থেকে বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী কাজী মাহফুজ